আমি এসএসসি জিডি সাব সিলেকশন কমিশন জেনারেল ইউটিউব সিলেবাসৰ ওপৰত আলোকপাত কৰিবলৈ লৈছো। আপোনালোকে যদি আমাৰ চেনেল প্ৰিজম ক্লাছেছ পাছলা সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰিব, ভাল লাগিলে ভিডিওটো শেয়ার কৰিব আৰু আপোনালোকৰ মতামত কমেন্টৰ সহায়ত জনাব। আৰু আমাৰ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামত অহা মেথছৰ ওপৰত বিভিন্ন ধৰণৰ কুৱেশ্যন আমাৰ ভিডিঅ'ত বিভিন্ন ধৰণৰ ভিডিঅ' বনোৱা আছে। আৰু আমাৰ জেনেৰেল এৱেৰনেছৰ ওপৰত জেনেৰেল নলেজৰ ওপৰতো বিভিন্ন ভিডিঅ' বনোৱা আছে, আপোনালোকে সেই ভিডিঅ'বিলাক চাব পাৰে। আহক আজি আমি চিলেবাছৰ ওপৰত কি কেনেকুৱা চিলেবাছ হয় তাৰ ওপৰত আলোকপাত কৰোঁ। কম্পিউটাৰ বেছড এক্সামিনেশ্যন, কম্পিউটাৰ আমাৰ আপোনালোকে কি কৰিব লাগিব, কুৱেশ্যনবোৰ চল্ভ কৰিব লাগিব, কুৱেশ্যনবোৰ কম্পিউটাৰত আহিব, এনচাৰবোৰ কম্পিউটাৰত ক্লিক কৰি এনচাৰবোৰ কৰিব লাগিব। এতিয়া 100 মাৰ্কছ ফৰ 100 কুৱেশ্যন, 100টা কুৱেশ্যন থাকিব, 100 নম্বৰ থাকিব, প্ৰতিটো কুৱেশ্যনত 1 নম্বৰকে থাকিব। আৰু আটাইবোৰ কুৱেশ্যনে কি হ'ব, মাল্টিপুল চইচ কুৱেশ্যন হ'ব। মাল্টিপুল চইচ কুৱেশ্যন মানে আপোনালোকৰ এটা কুৱেশ্যন দিয়া থাকিব, তাৰ 4টা অপশ্যন দিয়া থাকিব, এ বি চি বা 1 2 3, এ বি চি ডি বা 1 2 3 4, এনেকে অপশ্যন দিয়া থাকিব। আৰু এই অপশ্যনবোৰৰ পৰা আপুনি এটা কি কৰিব লাগিব, অপশ্যন চিলেক্ট কৰি ল'ব লাগিব তেনেকুৱা। আৰু আমাৰ কেনেকুৱা হয়, 100টা কুৱেশ্যন কেনেধৰণে আহে, কি কি ভাগত আহে সেইটো আমি চাওঁ। ভাগবোৰ চেগ্ৰিগেশ্যন কেনেকুৱা, পাৰ্ট 8 কি থাকিব, জেনেৰেল ইণ্টেলিজেঞ্চ আৰু ৰিজনিং থাকিব। জেনেৰেল ইণ্টেলিজেঞ্চ আৰু ৰিজনিঙত কি ধৰণৰ কুৱেশ্যন আহে আমি আলোকপাত কৰি আছো। তাৰে কিমান কুৱেশ্যন থাকিব, 25 কুৱেশ্যন, আৰু মাৰ্কছ থাকিব 25 মাৰ্কছ। তেনেকে পাৰ্ট ডিত জেনেৰেল নলেজ এণ্ড এৱেৰনেছ থাকিব, তাতে 25 কুৱেশ্যনৰ কাৰণে 25 মাৰ্কছ। পাৰ্ট চিত এলিমেণ্টাৰী মেথছ 25 কুৱেশ্যনৰ কাৰণে 25 মাৰ্কছ। তেনেকে পাৰ্ট ডিত ইংলিছ বা হিন্দী কোনোবা এটা চিলেক্ট কৰি ল'ব পাৰে। আমাৰ সাধাৰণতে অসমৰ ল'ৰা ছোৱালীবিলাকে বেছিভাগে ইংলিছটোৱে চিলেক্ট কৰে। তাৰ পৰা 25 কুৱেশ্যনৰ কাৰণে 25 মাৰ্কছ, টোটেল 100 কুৱেশ্যনৰ কাৰণে 100 মাৰ্কছ থাকিব। আৰু এইটো 1.5 আৱাৰ্চ মানে 1.5 ঘণ্টা হ'ব, 1.5 ঘণ্টাৰ ভিতৰত আমি এইটো কমপ্লিট কৰিব লাগিব। এতিয়া আমাৰ এই এক্সামত কি আছে, নিগেটিভ মাৰ্কিঙো আছে। আমি যদি নম্বৰ আমাৰ যদি কুৱেশ্যনৰ এনচাৰ ভুল হয়, প্ৰশ্নৰ উত্তৰ যদি আমি ভুল কৰোঁ, ভুল কৰিলে আমাৰ নম্বৰ কাটা যায়, থকা নম্বৰৰ পৰা আমি পোৱা নম্বৰৰ পৰা কাটা যাব। কেনেকুৱা হ'ব, আমাৰ 4টা কুৱেশ্যনৰ কাৰণে, 4টা কুৱেশ্যনৰ ভুল উত্তৰৰ কাৰণে, আমাৰ যদি 4টা কুৱেশ্যনৰ ভুল উত্তৰ হয় তাতে আমাৰ কি যাব, 1 নম্বৰ যাব 4টা কুৱেশ্যনত ভুল উত্তৰ হ'লে। তাৰমানে এটা কুৱেশ্যনত আমাৰ কিমান যাব, 0.25 কে কাটা যাব এটা কুৱেশ্যনত। গতিকে 2টা কুৱেশ্যন যদি ভুল হয়, 2টা কুৱেশ্যন ভুল হলে 0.5 কাটা যাব এনেকুৱা হ'ব। গতিকে আপোনালোকে যেতিয়া কুৱেশ্যন এনচাৰ কৰিব সেইটো ভালকে মন কৰিব, এনে আন্দাজতে কুৱেশ্যনৰ এনচাৰবিলাক নকৰিব, কাৰণ আপোনালোকে পোৱা নম্বৰৰ পৰাও যদি ভুল হয় কাটা যাব। কোনোবাই যদি 50টা কুৱেশ্যন শুদ্ধ কৰিছে, 50টা যদি ভুল কৰিছে তেতিয়া কি হ'ব, 50 পালে ইফালে শুদ্ধৰ কাৰণে কিমান পালে, 50 নম্বৰ পালে, আৰু ভুলৰ কাৰণে 0.5 কিমানকে যাব, 4টাত 12.5 কেঞ্চেল যাব। 12.5 মানে আমাৰ কিমান থাকিল, 5 7 4 1 3, তাৰমানে কিমান পাব, 37.5 পাব। 100 কুৱেশ্যন এটেম্প কৰিলেও আমি ভাল নম্বৰ নাপাব পাৰোঁ, গতিকে এইটো কথা ভালকে মন কৰিব। আগতে নিগেটিভ মাৰ্কিং নাছিল, এতিয়া নিগেটিভ মাৰ্কিং আছে। গতিকে 4টা ভাগত কেনেকুৱা হ'ব, জেনেৰেল ইণ্টেলিজেঞ্চত কেনেকুৱা আহিব, আমাৰ কেণ্ডিডেটজনৰ কি চাব, এনালিটিকেল কেপাচিটি বা বিশ্লেষণ কৰিব পৰা ক্ষমতাটো চাই লয়। গতিকে তাত কেনেকুৱা আহিব, ব্লাড ৰিলেশ্যনৰ আহে, তেনেকে ব্লাড ৰিলেশ্যন বা বিভিন্ন ধৰণৰ চিত্ৰ দিয়া থাকিব, চিত্ৰৰ পৰা মিলাব লাগিব, বা কোনোবা চিত্ৰটো তেনেকুৱা নিমিলা চিত্ৰ এটা দিয়া আছে, কোনটো নিমিলা চিত্ৰ, এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ধৰণৰ কথা জেনেৰেল ইণ্টেলিজেঞ্চত আহে। তাৰপিছত জেনেৰেল নলেজ এণ্ড জেনেৰেল এৱেৰনেছ, এইটোত আহি থাকে জেনেৰেলি আমাৰ ডে টু ডে লাইফত বা আমাৰ দৈনন্দিন বিভিন্ন ধৰণৰ কথা বতৰাত কেনেকুৱা ধৰণৰ বা বাতৰি চলি আছে, বা আমাৰ ৰাজনৈতিক ক্ষেত্ৰত বা সামাজিক ক্ষেত্ৰত সেইবিলাক, আৰু
কিছুমান হিস্ট্রি বুরঞ্জির বা তেনেকুৱা ধরনের কিছুমান কোয়েশন প্রশ্ন কোথ থাকে জেনারেল নলেজ আর ইন্টার জেনারেল অ্যাওয়ারনেস থাকে এলিমেন্টারি ম্যাথসত আমার প্রায় এইট মানলকে ম্যাথস খিনি চালে ভালকে চালে হয়ে যায় আমার এলিমেন্টারি ম্যাথস আর কিন্তু গ্রেড কোয়েশনের প্যাটার্ন বিলাক বেলেগ হবো আমার তার ডাইরেক্টর তার যেনেকা কোয়েশন বিলাক আহিছে ইয়াত তেনেকুৱা ঠিক ডাইরেক্টলি নহয় অলপমান বেলেগ থাকিব গতিকে ইয়ার কারণে প্রিপারেশন তো অলপমান বেলেগ লাগে ইংলিশ আমার এইট নাইন নাইন টেনের লোক ম্যাথস যখন সরি ইংলিশ যখন আছে গ্রামার সেই গ্রামার খিনি চালে হয় তার কেনেকুৱা আর্টিকেল বা আমার ভার্ব বা এইবিলাকৰ কেনেকুৱা হয় টেন্স এই বেসিক কথাবিলাক আমি জানিব লাগে গতিকে আমি কোনোবাই যদি এইখিনি পড়ার কারণে প্রিপারেশন তো এনে জেনারেলি আমি যেখানে পড়া হয় সেই তেনেকুৱা প্রিপারেশনতকে অলপমান বেলেগকে প্রিপারেশন করব লাগে গতিকে তার কারণ ইয়ার কোয়েশনের যেগুলা প্যাটার্ন কোয়েশনের প্যাটার্ন বিলাক বেলেগ বেলেগ হয় গতিকে এই হল আমার এস এস সি জিডির সিলেবাস আপনাদের যদি কোনোবাই অফলাইন ক্লাসের কারণে করব বিচারে অফলাইন ক্লাসের কারণে আমার সেন্টারত যোগাযোগ করব পারে আমার ভিডিওটির ডেসক্রিপশন অফলাইন আমার সেন্টারের ডেসক্রিপশন সেন্টারের এড্রেস দিয়া আছে আর আমি নেক্সট ভিডিওবিল আমি এস এস সি জিডির বিভিন্ন ম্যাথসর উপর ভিডিওবিল বনাব গই আছো আর আপনাদের আমার প্লে লিস্ট বলে আমার চ্যানেলের প্লে লিস্ট বলে কোয়ালিটেটিভ অ্যাপটিটিউড বলে জেনারেল নলেজ বলে বা জেনারেল অ্যাওয়ারনেসর তার উপর কোয়েশন ভিডিও পাব আপনাদের ভিডিও চাব পারে আজিলে আমি ইমানটা সামৰিছো ধন্যবাদ।